আজকে তো শুভ পঞ্চমী, আমরা পঞ্চমী দিনেও আমরা আজকে বেরিয়ে গিয়েছি ঠাকুর দেখতে। আজকে আমরা কভার করব সাউথটা, না সাউথটা প্রথমে নাগের বাজারের পূজোগুলো একটু দেখে নিয়ে তারপর সাউথে চলে যাবো মেট্রো ধরে। আজকেও নতুন জামা, এটা আমাকে শুভ দিয়েছিল ডক্টর, যদিও পুজো উপলক্ষে নয়, এমনি দিয়েছিল, কিন্তু আজকে সেই ডক্টর পরে ফেলেছি। এবার যাবো ঘুরঘুরু করতে, চলুন দেখা হচ্ছে তাহলে মণ্ডপে। আমরা দমদম থেকে মেট্রো ধরে চলে আসি মহানায়ক উত্তম কুমার, সেখান থেকে প্রায় এক ঘন্টা অটোর লাইনে দাঁড়িয়ে থেকে অটো ধরে শখের বাজার আসি বেহালার এই পুজোগুলো দেখতে। ওড়িশা থেকে আবার অটো ধরে আমরা সোজা চলে আসি হরিদেবপুরের ঠাকুর দেখতে। হরিদেবপুর থেকে টালিগঞ্জ অবধি আমরা অটোতে এবং তারপরে রাজডাঙ্গা কসবা অবধি বাস ধরে আসি। ঘড়িতে এখন রাত 3টে, কিন্তু ত্রিধারার লাইন দেখে সেটা বোঝা দেয়। Thank you.
যেসব প্রিয় পার্ক দেখে আমরা বাস ধরে আবার চলে আসি রাসবিহারী ক্রসিংয়ে, এখান থেকে পরের পুজোগুলো দেখব। জেটলার পুজো দেখে আমরা অটো করে সুরুচিতে চলে আসি। নিউ আলিপুর সুরুচি পুজোটা খুব বিখ্যাত, তাই না দেখলেই নয়। ভোরের আলো ফুটে গিয়েছে, এখন 5:15, আমরা সুরুচির লাইনে দাঁড়িয়ে। সুরুচি দেখে আবার অটো করে আমরা চলে আসি মুদিয়ালি।
ঘড়িতে এখন 6টা বাজছে। আমরা কাল পঞ্চমীর ঘোড়াঘুরি সন্ধ্যে 7টার সময় করেছিলাম, আর পঞ্চমীর ঘোড়া শেষ হলো আমাদের মুদিয়ালি দিয়ে। এখন আমরা রবীন্দ্র সরোবর লেকের পাশ দিয়ে হাঁটছি। 6:50 মেট্রো চালু হবে, যদি তার আগে বাস পেয়ে যায় তো ভালো, আদারওয়াইজ মেট্রোতেই যাবো। পঞ্চমীর ঘোড়া তো হয়েই গেল কমপ্লিট, আজকে অলরেডি ষষ্ঠী স্টার্টও হয়ে গেছে। পঞ্চমীর সঙ্গে শুভ ষষ্ঠীরও উইশ করে দিচ্ছি। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, আজকে ষষ্ঠীতে আজকে ডিঙ্কার বাড়ি যাওয়ার পালা। তাই এতক্ষণ যে মুখে ক্লান্তি ছিল, বিরক্তি ছিল, মানে ভিডিওতে হয়তো সেগুলো ধরা পড়েনি, কারণ আমরা ফ্রন্ট ক্যামেরাতে কিছু নিইনি, সবই রিয়ার ক্যামেরাতে শ্যুট হয়েছিল। আর বাড়ি যাবে যেই কথাটা বলেছে তখন মুখে একটা আলাদা গ্লো, অভিব্যক্তি বদলে গিয়েছে। এটাই হয় মানুষের, বড়োর সঙ্গে যতক্ষণ ঘোরে ততক্ষণ একটা ব্যাপার, আর বাপের বাড়ি যাবে ভাবলেই ব্যাস পিছন থেকে আরও দুটো ডানা বেরিয়ে আসে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি আজকের মতন এখানেই শেষ। আপনারা কেউ শুভর কথার সঙ্গে সহমত হবেন না, যারা সহমত হবেন তারা কমেন্টে লিখুন ইয়েস, আর যারা সহমত হবেন না কমেন্টে লিখুন নো। কেউ আর এরকম ভাবে নিজের পরিচয় রিভিল করবে না। যাই হোক, আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে এবং কলকাতা ঠাকুর দেখাও এখানেই শেষ এবারের মতন। এরপরে আমরা দেখাবো জেলার পুজো।